بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله رب العالمين. يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك ولعظيم سلطانك. الحمد لله الذي هدانا إلى الإسلام وجعلنا تحت لواء سيد الأنام سيدنا ومولانا محمد عليه أفضل الصلاة وأتم السلام. اللهم صلي وسلم وبارك على حبيبك الأعظم سيدنا محمد وعلى آله وصحبه وسلم صلاة ترضيك وترضيه وترضى بها عنا في ليلتنا هذه بما رضيت به عن عبادك الصالحين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وبعد، فالحمد لله الذي أكرمنا مرة ثانية لأن نكون مع حضراتكم في هذه الليلة التي يختلط فيها الحزن مع المحبة. السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের সম্মানিত মেহমানে আলম আল্লাহ রাব্বুল আলামিনের হামদ সানা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ ও সালাম আরজ করলেন। দরুদ ও সালাম আরজ করে তিনি বললেন, শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে যিনি আমাদেরকে আবার এই শাহাদাতে কারবালা মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, এটা এমন একটি মাহফিল যেই মাহফিলের মধ্যে দুটি জিনিস রয়েছে। একটি হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন্দ্র করে আমাদের মনের মধ্যে যেই ব্যথা, আরেকটি হচ্ছে আহলে বাইতের প্রতি আমাদের মহাব্বা। ذালিকা মাসালান আন্নাল আম আল্লাযী মাতাত ফীহি সাইয়্যিদা খাদিজা রাদিয়াল্লাহু আনহা زوج النبي المصطفى صلى الله عليه وآله وسلم، ومات فيها في تلك السنة أيضا عمه أبو طالب، سمي ذاك العام عام الحزن. আমাদের আজকের এই মাহফিল বা এই সময়কে এই জন্যই চিন্তা এবং ব্যথার বলা হয়ে থাকে। যেমনটা আমরা দেখতে পাই, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম মহিয়সী স্ত্রী আমাদের মা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যেই বছর এন্তেকাল করেছেন একই বছরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দুঃখের সুখের সাথী ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চাচা আবু তালেব একই সনে একই বছরে এন্তেকাল করেছেন। দুইজন দুনিয়া থেকে চলে যাওয়ার কারণে ওই বছরটি ইতিহাসের পাতায় আমুল হুজন বা চিন্তা ব্যথা বেদনার বছর হিসাবে পরিচিত হয়ে আছে। ঠিক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কারণে আমাদের কাছে এই সময়টি চিন্তার এবং ব্যথার সুখের সুখের বছর। ও হাযাল আম সুম্মি আমাল হুজন ওয়াল ইসলাম কানা ফিল বিদায়াত, এই বছরকে আমুল হুজন বলা হয়েছে যে বছরে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে পর্দা করলেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যান। আর ওই সময় বলা হয়েছে আমুল হুজন চিন্তার বছর, তখন ইসলাম মাত্র শুরুতে, মাত্র শৈশবে ছিল, মাত্র ইসলাম সামনের দিকে আগাচ্ছিল, অগ্রযাত্রা হচ্ছিল। فكيف بعد اكثر من 30 عاما على الاسلام اصبح دوله يقتل الحسين ابن علي ابن ابي طالب ابن فاطمه بنت محمد واهل بيته معه شر قتله، أليس هذا بعام للحزن؟ بل إنها مصيبة المصائب إلى قيام الساعة. حضرت خديجة رضي الله تعالى عنها دنيا থেকে যেই শোনে পর্দা করলেন সাথে সাথে আবু তালেব চলে গেলেন। ওনাদের দুইজন চলে যাওয়ার কারণে ইসলামের প্রথম দিকেই এই বছরকে বলা হয়েছে চিন্তার বছর, শোকের বছর, আমুল হুজন। আর আপনারা কি বলবেন, আমরা কি বলবো, সবাই কি বলবে ওই বছরকে যেই বছরটা হয়েছে তখন থেকে প্রায় 30-40 বছর পরে, যেই সময়ে যেই বছরে শুধু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন নাই, বরং কারবালার ময়দানে ওনার সাথে রাসূল পাকের অনেক পরিবার শাহাদাত বরণ করেছে,
ওই বছর কি আমাদের কাছে হুজন চিন্তার বছর না ওই সময়কে কি আমরা ব্যথার সময় চিন্তার সময় ওটাকে কি আমরা শোকের সময় বলবো না অবশ্যই বলতে হবে শুধু একমাত্র খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু তালেব চলে যাওয়ার কারণে যদি চিন্তার বছর হয় ওই জায়গা থেকে যদি মুসলমান চিন্তা করে তাহলে যেই সময় যেই জায়গায় যেই দিনে ইমাম হুসাইন সহ আহলে বাইতের সদস্যরা শাহাদাত বরণ করেছেন ওই দিন অবশ্যই মুসলমানদের কাছে সবচেয়ে বড় শোকের দিন সবচেয়ে বড় ব্যথার দিন তাতে কোনো সন্দেহ থাকতে পারে না هكذا هي وصية الله في أهل بيت رسول الله قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى هكذا أظهروا المودة والعياذ بالله انقلبت إلى حقد جاء سيدنا الإمام الحسين مصلحا وفي طبيعة الناس أنهم يحبون الصالحين ويكرهون المصلحين حضرت إمام حسين عليه السلام تني كوفر مدد ایشی چلن مصلح شبه ارثات ایزید مدد جئی فتنار گورا بطن ہوئے چھے شئی فتنا کے تنی مول تھے کہ اتپاٹن کوری دی بین ایجنو تنی ایشی چلن کنتو مانب جاتیر شباب ہوچھے যারা সংশোধনের জন্য আসে ভালো কাজ করার জন্য আসে মানবজাতি তাদেরকে কখনোই ভালোবাসে না বরং এর বিপরীতটাকে মানবজাতি ভালোবাসে জাআ রাজুল ইলা সাইয়িদনা আল ইমাম জাফরুস সাদিক আলাইহিস সালাম এক ব্যক্তি ইমাম আলী মাকাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলার দরবারে আগমন করলেন ওয়া হুয়া জাফরুস সাদিক ইবনুল ইমাম মুহাম্মদ আল বাকির من سيدنا الإمام علي زين العابدين ابن سيدنا الإمام الحسين ابن سيدنا الإمام علي بن أبي طالب عليهم السلام جميعا إمام جعفر صادق رضي الله تعالى عنه تيني كي إمام جعفر صادق رضي الله تعالى تيني هتشين جار أبا جان هتشين إمام باقر رضي الله تعالى عنه جار أبا جان هتشين إمام علي زين العابدين رضي الله تعالى عنه جار أبا جان هتشين إمام حسين رضي الله تعالى عنه جار أبا جان هتشين إمام مولى علي شهر خدا رضي الله تعالى عنه جاءه رجل ওনার দরবারে অর্থাৎ ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলার দরবারে এক ব্যক্তি আগমন করলেন فقال انكم اهل البيت تزعمون بان من احبكم دخل الجنه ওই ব্যক্তি এসে ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন আপনারা তো আহলে বাইত এত কোনো সন্দেহ নাই আবার আপনারা মনে করেন আপনাদেরকে যে ভালোবাসবে সে জান্নাতে প্রবেশ করবে ولكن قد يكون المرء فاسقا قد يكون المرء فاسقا ومحبا لكم في نفس الوقت فكيف يدخل الجنه الله الله যে আপনারা বলেন আপনাদেরকে যারা ভালোবাসবে তারা জান্নাতে প্রবেশ করবে তো আমি প্রশ্ন করতে চাই এমন এক ব্যক্তি যে আপনাদেরকে ভালোবাসে এবং সে ফাসেক গুনাহগার তাহলে সে কিভাবে জান্নাতে প্রবেশ করবে فقال الامام جعفر الصادق عليه السلام يضيق الله عليه في الدنيا حتى يتطهر من الذنوب ثم يدخل الجنه ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উত্তর করলেন যে এটার সুন্দর সমাধান আছে যে ব্যক্তি আমাদেরকে মহব্বত করে অথচ গুনাহগার তার মহব্বত যেহেতু সত্য আল্লাহ তার মহব্বতের উসিলায় মহব্বতকে কেন্দ্র করে তার যে গুনাহ ছিল এই গুনাহগুলিকে আল্লাহ মাফ করে দিবেন দুনিয়াতে তাকে বিভিন্ন বিপদ আপদ দিয়ে অর্থাৎ দুনিয়াতে তাকে বিভিন্ন বিপদ আপদ দিয়ে তার গুনাহগুলোকে আল্লাহ মার্জনা করবেন আর আমাদেরকে মহব্বতের উসিলায় আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন قال فان لم يضيق الله عليه في الدنيا এখন আবার প্রশ্ন করলেন যে হুজুর আল্লাহ যদি তাকে দুনিয়াতে কোনো বালা মুসিবত না দেয় তাহলে কি শুধু আপনাদের মহব্বতের কারণে সে জান্নাতে প্রবেশ করবেন قال يشدد عليه في سكرات الموت حتى يتطهر ويدخل الجنة الله حضرت امام جعفر صادق عليه السلام উত্তর করলেন না না এটারও সমাধান আছে দুনিয়াতে যদি তার উপরে বালা মুসিবত না থাকে তাহলেও আমাদের মহব্বতের কারণে সে জান্নাতে প্রবেশ করবে তবে তার যখন মৃত্যুর সময় উপস্থিত হবে সাকারাতুল মাউত হবে তখন আল্লাহ তার মৃত্যুর যন্ত্রণাকে একটু বাড়িয়ে দিবেন
সে মৃত্যু যন্ত্রণা সহ্য করতে করতে গুনাহ থেকে পরিপূর্ণভাবে পুত পবিত্র হবে একদিক থেকে পুত পবিত্র হলো আরেক দিকে আমাদেরকে ভালোবাসার কারণে সরাসরি আমার আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করলো قال فإن لم يشدد عليه في سكرات الموت আবার প্রশ্ন করলো হুজুর যদি তাকে মৃত্যুর যন্ত্রণা দেওয়া না হয় তাহলে তো তার গুনাহগুলি তো এখনো বাকি আছে কিভাবে সে জান্নাতে প্রবেশ করবে قال يضم في القبر ضمه قويه حتى يتطهر ويدخل الجنه হুজুর বললেন এটারও সমাধান আছে দুনিয়াতে যদি তার গুনাহগুলি maaf নাও হয় তাহলে অসুবিধা নেই আমাদের ভালোবাসার কারণে জান্নাতে প্রবেশ করবে তবে দুনিয়ার গুনাহগুলো থেকে পুত পবিত্র করার জন্য সে যখন কবরে যাবে আল্লাহ যখন তাকে কবরে রাখবেন কবরে রাখার পরে দুই দিক থেকে কবর তাকে কঠিনভাবে চাপ দিবে কবর তাকে কঠিনভাবে চাপ দেওয়ার কারণে আল্লাহ তার গুনাহগুলি maaf করে দিবেন বাকি থাকবে আমাদের মহব্বা আর সেই মহব্বতের কারণে সে জান্নাতে প্রবেশ করবেন قال فإن لم يضيق الله عليه في القبر বললেন যে হুজুর যদি কবরের মধ্যে এই ধরনের দুই দিক থেকে চাপ দেওয়া না হয় তাহলে কি সে জান্নাতে যাবে قال الإمام جعفر الصادق يدخل الجنة بشفاعتنا يوم القيامة رغما عن أنفك الله 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 إمام جعفر صادق عليه السلام এখন বললেন শুনো শুনো কবরের মধ্যে যদি চাপ না দেয় কোনো ভয় নাই কোনো ভয় নাই যেহেতু আমাদের আহলে বাইতের মহব্বত আছে এই মহব্বতের কারণে কিয়ামতের ময়দানে ওই গুনাহগারকেও আমরা শাফাআত করে জান্নাতে পৌঁছিয়ে দেব نعم قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربة أمرنا الله بمودتهم لكن ما هو جزاء المودة هذه আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেছেন ইন্নামা কুল্লা আসালুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা হাবিব গো আপনি আপনার উম্মতকে বলেন যে আমি যেই দাওয়াতের কাজ করছি এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছু চাই না শুধু তোমরা আমার আহলে বাইতকে ভালোবাসবে তাদের প্রতি মাওয়াদ্দা যেটা ভালোবাসার চেয়ে আরো অনেক উপরের ডিগ্রির সেটা তোমরা করবে মেহমান আলা বললেন আমরা তো আমাদের পক্ষ থেকে আহলে বাইতকে ভালোবাসবো তো আমাদের জন্য এটার প্রতিদান এটার সওয়াব এটার জাসা এটার ফাদিলা আমাদের জন্য কি রয়েছে আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষ থেকে আল জাযাউ ফি যালিক আনাল মারআ ইউহশার মা'আ মান আহাব আল্লাহ আমাদের জন্য এটার প্রতিদান একটাই আছে আমরা যদি আহলে বাইতকে ভালোবাসি তাদের প্রতি মাওয়াদ্দা রাখতে পারি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাকা মা'আ মান আহাববতা যে তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার হাসর হবে সুতরাং আমরা যদি আহলে বাইতকে ভালোবাসি সেই ভালোবাসার রেজাল্ট হিসাবে আমাদের হাসর অন্য কারো সাথে না হয়ে সরাসরি আওলাদে পাকের কদম মোবারকে আমাদের হাসর হবে লা নামলুকু মিন আদ-দুনিয়া সালাত কা সালাতিল হুসাইন আও কা সালাতিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম أو صلاة سيدنا علي أو سيدنا فاطمة أو سيدنا بكر أو سيدنا عمر رضي الله عنهم جميعا ولكن نملك هذه المحبة التي ستجعلنا نتعلق بهم في الدنيا ونصحبهم في الآخرة لو لم تكن صلاة لو لم تكن صلاة صلاة حسين صلاة علي ما نملك ما نستطيع أن نكون منهم في الصلاة وفي العبادات لكن بالمحبة نصل نكون معهم نحشر معهم الله 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 أمرا আমাদের এবাদত আমাদের নামাজ উদাহরণস্বরূপ আমাদের সলাৎ আমাদের সলাৎ তো ওনাদের মতো না আমাদের সলাৎ তো ইমাম হুসাইন আলী মাকামের মতো না আমাদের সলাৎ তো ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আহলে বাইতের মতো না যে আমরা ওনাদের সাথে আমাদের হাসর হবে ওনাদের সাথে আমরা হাসরের ময়দানে উপস্থিত হব তাহলে কিভাবে আমরা ওনাদের সাথে হাসরে থাকব একটাই আমাদের জন্য সনদ আছে একটাই আমাদের দলিল আছে খুশির বিষয় আছে সেটা হচ্ছে আমরা আহলে বাইতকে ভালোবাসি আহলে বাইতের ভালোবাসার কারণে আমাদের কিছু না থাকলেও আমরা সব কিছু থেকে শূন্য হলেও তাদের ভালোবাসার কারণে আমরা তাদের সাথে কেয়ামত করে হাসর করে আমরা আল্লাহর জান্নাতে পৌঁছে যাব আল্লাহুম্মা রযুকনা মাওয়াদ্দাতাহুম ওয়া সুহবাতাহুম আল্লাহ আমাদেরকে আহলে বাইতের ভালোবাসা তাদের সোহবত আপনি আমাদেরকে দান করুন আমিন كان سيدنا الإمام الشافعي في القاهرة دائما يزور
السيدة نفيسة عليها السلام দ্বিতীয় মাযহাব হানাফি মাযহাবের পরে যে মাযহাব শাফি মাযহাব ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন কায়রোতে থাকতেন কাহেরাতে মিশরে থাকতেন মিশরে থাকাকালীন সময়ে রাসূল পাকের একজন আওলাদ একজন মহিয়সী নারী আহলে বাইতের অনেক বড় সদস্য সাইয়েদা সাকিনা সাইয়েদা নাফিসা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার পাকে তিনি বেশি বেশি যেতেন ওনার কদমে পাকে হযরতে ইমাম শাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি বেশি হাজিরা দিতেন فسأله أحدهم عن سبب زيارته لها دائما এখন কেহ প্রশ্ন করলেন হুজুর আপনি এত বড় একজন ইমাম আপনি এত বড় একজন এত বড় ব্যক্তি শরীয়ত মারিফতে আপনার এত বড় অবস্থান তো আপনি কেন হযরতে সাইয়েদা নাফিসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কদমে গিয়ে আপনি পড়ে থাকেন সেখানে গিয়ে আপনি বসে থাকার কারণটা কি কেন জান আপনি فقال الامام الشافعي قال والله ثم والله ثم والله ما اوتيت من العلم الا قليلا مما قد اوتيت هي الله 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 امام شافعي رحمه الله عليه তিনি তিনবার কসম করলেন আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি তুমি তো জানতে চাও আমি ইমাম শাফিঈ এলমের এত উপরে এত উচ্চতে পৌঁছেও আমি কেন সাইয়েদা নাফিসা আহলে বাইতের কদমে পাকে আমি কেন পড়ে থাকি এটার একমাত্র কারণ হচ্ছে আমি ইমাম শাফিঈকে যত জ্ঞান দেওয়া হয়েছে আমার সকল জ্ঞান সকল এলেম সাইয়েদা নাফিসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আহলে বাইতের এই মহিয়সী নারীকে যা দেওয়া হয়েছে তার কাছাকাছিও না তার এলেমের তুলনায় আমি ইমাম শাফিঈর এলেম সামান্যতম পর্যায়েও পৌঁছে না فقال له الرجل اتقول هذا وانت اعلم علماء علماء عصرك انت الشافعي তিনি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইকে বললেন হুজুর এটা কি আপনার পক্ষে মানায় আপনি ইমাম শাফি আপনি এলেমের এত উঁচু পর্যায়ে পৌঁছেছেন আপনি এই কথা কিভাবে বলতে পারেন যে আপনার এলেমের চেয়ে ইমাম সাইয়েদা নাফিসা রাদিয়াল্লাহু তাআলা আনহার এলেম অনেক বেশি فقال الشافعي انهم اهل البيت لا يؤتون العلم من الكتب كما ناخذه نحن الفقراء بل ياتون العلم من لدن علوم الله سبحانه الله 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 امام شافعي رحمه الله عليه جواب দিলেন শোনো তুমি তো জানতে চাচ্ছো আমি কেন বসে থাকি আমার এলেম থেকে ওনার এলেম কেন বেশি তাহলে শোনো আমি শাফি আহলে বাইত না আমি শাফি নবী পরিবারের কেউ না কিন্তু আমি যার কদম মোবারকের গোলামি করি আমি যার কদম মোবারকে গিয়ে বসে থাকি তিনি হচ্ছেন আহলে বাইতের সদস্য তো পার্থক্য কোথায় আমি শাফি এই পর্যন্ত যা কিছু শিখেছি আমি পড়ে 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 এই পর্যন্ত পৌঁছেছি আমি শাফি হয়েছি আমার শেষ ঠিকানা কিতাব কিতাব ছাড়া আমি জ্ঞান অর্জন করতে পারি না আমি শুধু কিতাব থেকে জ্ঞান অর্জন করি আর আহলে বাইতের সদস্যরা সরাসরি নবী মুস্তাফার গোলামি করে আমার আল্লাহর থেকে জ্ঞান অর্জন করে فهم الأغنياء بالله عن دونه فإن كان الله سبحانه وتعالى أكرم نبيه صلى الله عليه وسلم بأن اختص بتعليمه بذاته حيث قال علمه شديد القوى فإنما والله قد اختصهم الله بعلوم من لدن كرامة لجدهم المصطفى صلى الله عليه وسلم الله 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 جيم আহলে বাইত আওলাদে পাক আলাইহিমুস সালাম ওনাদের নানা অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কোন শিক্ষক ছাড়া নিজে শিক্ষক হয়ে তিনি রাসূল পাককে এলেম শিক্ষা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং রাসূল পাকের শিক্ষক তো ওনাদের নানার যেহেতু শিক্ষক সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের নানা যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন থেকে সরাসরি জ্ঞান অর্জন করেছেন তো নানার খাতিরে রাসূল পাকের বংশধর যারা ওনারা রাসূল পাকের ওয়াসিতায় ইলমে লাদুননির মাধ্যমে সকল জ্ঞান ওনারা লাভ করেছেন সুবহানাল্লাহ قال ولو علم الخلق ولو علم الخلق شأنهم عند ربهم يعني شأن أهل البيت عند ربهم لما تركوا لهم بابا الا وتشفعوا به الى الله سبحانه وتعالى আমরা আপনারা আল্লাহ যাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন সবাই অর্থাৎ তামাম কুল কায়নাত যদি আহলে বাইতের প্রকৃত মর্যাদা জানতো আওলাদে রাসূল নবী পাকের বংশধরের প্রকৃত মর্যাদা যদি
মানুষ জানতো সৃষ্টি জগৎ জানতো যে আল্লাহ তাদেরকে কত বেশি ভালোবাসেন তাহলে মানুষ এমন কোন ওসিলা বাদ দিত না আহলে বাইতদের দ্বারা যে ওসিলা দিয়ে তারা আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারত অর্থাৎ আহলে বাইতদেরকে দিয়ে যত রকম ওসিলা দেয়া যেত তারা সব রকম ওসিলা গ্রহণ করে হলেও আহলে বাইতের কদম ধরে তারা আল্লাহ পর্যন্ত পৌঁছতে চাইত কিন্তু দুঃখের ব্যাপার আমরা আহলে বাইতকে ভালো করে চিনতে পারি নাই আমরা জানি না আসলে নবী বংশের পরিচয় কি فإنهم كالسفينة من ركب معهم نجي بهم ومن تركهم غرق في البحر শুধুমাত্র ওনাদের ফজিলত ওনাদের মানকাবা ওনাদের শানের জন্য এতটুকুই ওনারা হচ্ছেন হযরতে নূহ আলাইহিস সালামের কিশতি ওই কিশতির মধ্যে যে উঠবে সে নাজাত পাবে পরিত্রাণ পাবে আর ওই কিশতিকে যে ছেড়ে দিবে আহলে বাইতকে ছেড়ে দিবে সে জান্নাতে যাবে না বরং সমুদ্রের মধ্যে নিমজ্জিত হয়ে জাহাজ থেকে পড়ে সে জাহান্নামের মধ্যে চলে যাবে অর্থাৎ যদি জান্নাতে যেতে চাও আহলে বাইতের কিশতির মধ্যে উঠে যাও আর যদি জাহান্নাম চাও তাহলে ইয়াজিদের মতো কপাল পড়া হয়ে আহলে বাইতের বিরোধিতা করো আল্লাহ আমাদের হেফাজত করেন বলুন আমিন ونحن أحبتي في الله إذ نجتمع في مجلس إحياء عاشوراء ومجلس شهداء كربلاء نسأل الله أن يجعلنا سلما لهم سلما لمن سالمهم عدوا لمن عاداهم لأن في محبتهم الإيمان وفي بغضهم النفاق نسأل الله العفو والعافية আপনারা যারা এখানে আছেন আপনাদেরকে সম্বোধন করে আমাদের মেহমানে আলা হুজুর বললেন যে আমরা এখানে উপস্থিত হয়েছি আশুরাকে উদযাপন করার জন্য আহলে বাইতের প্রেম ভালোবাসাকে উদযাপন করার জন্য আহলে বাইতকে স্মরণ করার জন্য সুতরাং আমাদের দায়িত্ব আমরা সবসময় আহলে বাইতের পক্ষে থাকব আমাদের দায়িত্ব আমরা সবসময় কার পক্ষে থাকব আমাদের দায়িত্ব আমরা সবসময় আহলে বাইতের পক্ষে থাকব আর আহলে বাইতের বিরুদ্ধে যারা তাদের বিপক্ষে সবাই একসাথে তাদের বিপক্ষে লড়াই করব ঠিক কিনা বলেন হুজুর আমাদেরকে আহ্বান করেছেন নবী পাকের হাদিস দিয়ে আমরা সবসময় আহলে বাইতের ভালোবাসা নিয়ে তাদের গোলামি করে আমাদের বাকি জীবনকে কাটিয়ে দিব কিন্তু কখনোই তাদের দুশ্মনদের সাথে আমরা হাত মিলাবো না কারণ হচ্ছে যারা আহলে বাইতকে ভালোবাসে তাদেরকে আমার আল্লাহ ভালোবাসেন আর যারা আহলে বাইতকে ভালোবাসে না তাদেরকে আমার আল্লাহ আল্লাহ রাসূল ভালোবাসে না ওয়া নাহনু ইযা জিনা ইলা হাযিহিল বিলাদিল মুবারাকা ফি বাংলাদেশ ফি চিটাগং লিনাহযার হাযাল ইহতিফাল লিহিয়া যিকরা শুহাদায়ে কারবালা জিনা বিজিসরিন মামদুদ মিনাল ইরাক মিন বালাদিল আমবিয়া والعلماء والأولياء والأصفياء من بلد سيدنا الإمام علي سيدنا الإمام الحسين عليهم السلام من بلد أبي حنيفة من بلد سيد الشيخ عبد القادر الجيلاني قدس الله سره العزيز جئنا لكي تكون هذه خيوط المحبة حبال المحبة ممدودة دائما بين قلوبنا وقلوبكم عسى الله أن يجعلها عامرة في الدنيا والآخرة الله حجور غوث باكر আওলাদ বর্তমানে গাউস পাকের দরবার শরীফে সাজ্জাদানশীন হুজুর পীর তরিকত তিনি মোতাওয়াল্লি হুজুর বললেন আমি বাগদাদ শরীফ থেকে সীতাগাঙের জমিনে আপনাদের এখানে আমি এসেছি এটার পিছনে কারণ কি আমি হচ্ছি মধ্যস্থতা বন্ধন সৃষ্টি করতে এসেছি বাগদাদ শরীফ থেকে এখানে যেই বাগদাদ শরীফে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ আছে যেই বাগদাদ শরীফে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আছেন যেই ইরাকের জমিনে হযরতে মাওলা আলী শেরে খোদাও আছেন যেখানে ইমামে আজম আবু হানিফাও আছেন যেখানে শেখ আব্দুল কাদের জিলানিও আছেন যেখানে আওলাদে রাসূলরা আছেন আমি তাদের বন্ধন নিয়ে বাংলাদেশের জমিনে আপনাদের কাছে এসেছি যেন এই বন্ধন কিয়ামত পর্যন্ত আওলাদে রাসূলদের সাথে আপনাদের সাথে বিদ্যমান থাকে নাসআলুল্লাহ আন ইউবারিক লাকুম আল্লাহ দরবারে দোয়া করি আল্লাহ আপনাদেরকে বরকত দান করুক ওয়া ইয়ারযুকনা মাওয়াদাত আহলি বাইতি রাসূলিল্লাহ এবং আমাদেরকে আহলে বাইতের মাওয়াদা ভালোবাসা দান করুন আসা আন ইয়াহশুরাল্লাহ মাহশারাহুম আমরা দোয়া আশা করছি
যে এই ভালোবাসার কারণে আল্লাহ আমাদের হাশর আহলে বাইতের সাথে করবেন ওয়া ইরজুকনা শাফাআতাহুম এবং আমাদেরকে আল্লাহ ওনাদের শাফাআত লাভে ধন্য করবেন ওয়াজআল কুলুবানা আমিরা বিমাহাব্বাতিহিম ওয়া বিহাব্বাতি আহলি বাইতি রাসূলুল্লাহ ওয়া আসহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং আমাদের অন্তকরণকে আওলাদে রাসূল আহলে বাইত এবং সাহাবায়ে কেরামদের মহব্বত ভালোবাসা দ্বারা ভরপুর করে দিবেন صلى الله أن يبارك لكم في أهل بيتكم وأزواجكم وذرياتكم ويرضى عنكم من لكم الخير في الدنيا والآخرة আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদের মধ্যে বরকত দান করুক আপনাদের বাড়িতে আপনাদের ঘরে আপনাদের ফ্যামিলির মধ্যে আল্লাহ বরকত দান করুক এবং দুনিয়া আখেরাতে আল্লাহ আপনাদের প্রতি রাজি এবং খুশি হয়ে যাক